সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হচ্ছে বিক্ষোভ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, সমগ্র পশ্চিমবঙ্গ থেকে এসে কলকাতার বুকে জড়ো হয়ে নবান্নের 14 তলা অবধি যাবে। মুখ্যমন্ত্রীকে ঘুম ভাঙানোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যে পুলিশ প্রশাসন, সেই ভিড় দেখে, জনগণের আক্রোশ দেখে বাধ্য হবে পিছু হটতে। চলুন, আগে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যা টাকা ছাড় দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে আপনারা তো জিএসটি পাচ্ছেন, টাকা তো পাচ্ছেন আপনারা, এতদিন জিএসটি বিরোধ করলেন মমতা ব্যানার্জি, যে এখন জিএসটি বিরোধ করছেন না কেন, টাকা পাচ্ছেন, যে টাকা পাচ্ছেন তখন ছাড় কেন দিচ্ছেন। আমাদের ডিমান্ড আছেন যে আপনি তো সব টাকা পাচ্ছেন, তারপর আপনাকে জনগণের যে পেট্রোল ডিজেলের দামটা আছে কম করে দিন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে, রাজ্য সরকার কমাবে না কেন, এই অভিযোগ এবং দাবি নিয়েই আজকে বিজেপির কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা রয়েছি মানিকতলায় একটি পেট্রোল পাম্পের সামনে এবং পেট্রোল পাম্পের একদম ভেতরের দিকেই আমরা দেখতে পাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন, রাজ্য সরকার কমাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশে পৌঁছেছেন এবং স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, তাদের একটাই বক্তব্য যে পেট্রোল ডিজেল নিয়েই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে রাজ্য সরকার কেন ট্যাক্স কমাচ্ছে না, কেন দাম কমাচ্ছে না, এবং তাদের বক্তব্য, তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং যদি তাদের দাবি না মানা হয় বা রাজ্য সরকার পেট্রোল ডিজেলের দাম যদি না কমায়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনকি তারা নবান্ন অভিযানের ডাক দেবেন। সামনে কিন্তু রাজ্য জুড়ে বিজেপির পেট্রোল পাম্পের সামনে অভিযান চলছে, কর্মসূচি চলছে এবং তাদের দাবি যে রাজ্য সরকারকে দাম কমাতে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।